আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহ। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আমরা ছোট একটি বিরতিতে ছিলাম, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের হাতে অনেক প্রশ্ন, এই প্রশ্নের যে আনসারের দিকে আমরা যাচ্ছি, শেখ আনসার দেবেন ইনশাআল্লাহ। এক পয়েন্টে প্রশ্ন করছেন যে কোনো মানুষ মারা গেলে ঈদের মাঝে ফার্স্ট দিন মাছ খাওয়া যাইব না না? জি শেখ, যে ইসলামের মধ্যে এ ধরনের কোনো বিধান নাই, আপনার যা প্রয়োজন আছে তা খেতে পারবেন, মাছ গোশত নিরামিষ ইত্যাদি এ জাতীয় কোনো বিধান ইসলামের খাদ্যর ব্যাপারে নাই। যা হালাল রয়েছে এবং যা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় তা আপনি খেতে পারবেন, কোনো অসুবিধা নাই। তবে কোনো স্বামীর স্ত্রীর যদি স্বামী মারা যান তাহলে তিনি ইদ্দত পালন করতে হয়, যে চার মাস 10 দিন আপনি যে খুশবু নিতে পারবেন না, আপনি নাচ ফ্যাশন দেখাতে পারবেন না, এইগুলোর বিধান রয়েছে। কিন্তু গোশত খেতে পারবেন না, মাছ খেতে পারবেন না, নিরামিষ খেতে হবে ইত্যাদির ব্যাপারে ইসলামের মধ্যে, অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে এটা রয়েছে, ইসলামের মধ্যে এটা নাই। জাজাকাল্লাহ। জাজাকাল্লাহ শাহ। আরও বইনে প্রশ্ন করছেন যে এখন মানুষের ব্রেন স্ট্রোক করছেন, তো এমতো অবস্থায় তার এক সাইট অবশ হয়ে গেছে, তাই যখন নমাজ পড়তে অনেক সময় তাই নমাজ পড়তে পারেন না, বা তাই ইয়াদ শক্তিও কমে গেছে, কয় রাত পড়েন কীভাবে করেন তাই হলটা বলিও গেছেন, এমতো অবস্থায় তার করণীয় কী? আল্লাহ পাক আপনার স্বামীকে শিফায়ে কামিলা আজিলা এনায়েত করুন, আমরা সবাই বলি আমিন আমিন। যতক্ষণ পর্যন্ত মানুষের হুশ রয়েছে ততক্ষণ পর্যন্ত তার উপর নামাজ ফরজ, তিনি ইশারায় নামাজ পড়তে হবে, অজু করতে না পারেন তাইয়াম্মুম করতে হবে, অন্যের সহযোগিতায় স্ত্রী থাকেন, ছেলে সন্তানাদি থাকেন, তাদের সহযোগিতায় তাইয়াম্মুম করে এবং তাদের সহযোগিতায় নামাজ আদায় করতে হবে। আপনার স্বামীর এই অবস্থায় আমরা দোয়া করি আল্লাহ পাক শিফা দান করুন। আপনি এখন ইসলামের এই বিধান অনুযায়ী আপনিই ফতোয়া দিবেন যে আপনার স্বামীর হুশ রয়েছে কি না। যদি আপনি মনে করেন যে ওনার হুশ নাই, উনি তো কিছুই বুঝতেছেন না, তাহলে ওনার নামাজ মাফ। আর যদি দেখা যায় খাবারের কথা, খিদা লাগলে খাবারের কথা বলেন, প্রস্রাব ধরলে প্রস্রাব করতে যাওয়ার কথা বলেন, পেটে ব্যথা করলে বলেন ওষুধ নিয়ে আসো, পেটে ব্যথা করতেছে, তো এই অবস্থায় বোঝা যাবে যে উনি অসুস্থতার কারণে দুর্বল হয়ে পড়েছেন। আপনার সহযোগিতায় অন্ততপক্ষে ফরজগুলো আদায় করাইবেন, যদি অজু না করাতে পারেন তাই এমোমের মাধ্যমে তাকে আপনি নামাজগুলা ফরজগুলাতে সহযোগিতা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যতদিন আমরা জীবিত রয়েছি মৌতের আগ পর্যন্ত সালাতের উপর দাইম, ইমানের উপর কায়েম থাকার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহ। আমাদের হাতে কিছু খোলা রয়েছে, কি আমরা কিছু কল নিয়ে নেই? দেখি আমাদের সাথে কে আছেন। হ্যালো খোলা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন। হুজুর আমার একটা কোয়েশ্চন, যদি কোনো মানুষের উপরে যে নরাচর বা কোনো মানুষের যদি কোনো মানুষের আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা কলটা ড্রপ হয়ে গেছে, আমরা আনসারের দিকে যাই স্যার। জি, এরপর হয়েছ প্রশ্ন করছেন যান কোনো কিছু যদি আরই যায় ঘরের মাঝে বা কোনো কিছু আরাই লাইন, তো আড়াইয়া ফাইবার আড়ানি জিনিস ফাইবার লাগি ফিরত ফাইবার লাগি কোনো দোয়া আসেনি তো জানতে চাইরা। ঘরে হারাওক আর বাহিরে হারাওক, যে কোনো জায়গায় কোনো জিনিস হারিয়ে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বেশি করে পড়বেন, আর দুই রাকাত নামাজ আদায় করার জন্য অজু করে নামাজে দণ্ডায়মান হয়ে যাবেন। ইনশাআল্লাহ নামাজ পড়ার সাথে সাথে আপনার অন্তরের মধ্যে মনের মধ্যে এটা স্মরণ হয়ে যাবে। আমি আমার পরীক্ষিত, আমি দেখেছি নামাজে যখন কোনো কিছু মনে ভুলে যাই, মনে পড়ে না কোথায় রেখেছি, অজু করে নামাজে দণ্ডায়মান হইলে নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ পাক অন্তরে এলে দেন। এই জিনিসের উপর আমল করলে আশা করি আপনি সুফল পাবেন। জি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কাছে একদম এইভাবে আসছিল। জি জি, যে তার একটা জিনিস আড়াই দিছিল,
তাই না কইছিলাম নামাজ মাঝে খাড়া হয়ে যাও, বেচারা নামাজ পড়া খাড়া হয়ে যাও, এক রাখা তো ইয়া দেখছি নামাজ ভাঙিয়ে দৌড় দিছে। বেশক তো এবার ইয়া কইছে হুজুর ফাইল দিছে, আমি বলি তুমি কিতা করছো, বলে নামাজ ভাঙিয়া গেছিলাম, বলে তুমি কিতা করতে না নামাজ পুরা হইলি পুরা হতে আছে যাও ফাইয়া বাদ দিতে গেছে, তো 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 ফাইল দিছো মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমরা নেক্সট প্রশ্ন হইলো যে আপনি প্রশ্ন করছো মানু আপনি যে আয়াতুল কুরসির ফজিলত সম্বন্ধে কইছেন যে 360 বার পড়িয়া যায় কোনো ব্যাপারে, 313 বার আচ্ছা 313 বার পড়িয়া যদি কেউ একটা শত্রুর বিরুদ্ধে যদি একটা ফড়িয়া যায় তাহলে একটা শত্রু কাছে জয়ী হইব, তাই জানতে চাইছেন মানুষ যে মানুষ শত্রু অথবা জিন শত্রু যে কোনো তার ব্যবহারে তাই কিন্তু একটা পড়লে ফজিলত পাইবানি। জাযাকাল্লাহ। আপনি যে দুইটা শব্দ ব্যবহার করেছেন এই শব্দটাও আমি একটু শুদ্ধ করে দিতে চাই। আপনি আসমানি এবং জমিনি বা লা মুসিবতের কথা বলেছেন, আসমানি দ্বারা আপনি জিন্নাত বুঝিয়েছেন, জমিনি দ্বারা আপনি ইনসানের মানুষের ক্ষতি বুঝিয়েছেন। আসলে আসমানি বলা হইল আল্লাহর পক্ষ থেকে যেটা আসে, তুফান, ঝড় তুফান, খরা, বৃষ্টি, অনাবৃষ্টি, সেগুলো হলো আসমানি বলা। আর জমিনি হইল জিন্নাতের মানুষের ইত্যাদি বালা মুসিবত, এগুলো হইলো জমিনি। তো আল্লাহ পাক আসমানি জমিনি বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে যেটা আসে, মানুষ এবং জিন্নাতের পক্ষ থেকে যেগুলো আসে সেগুলো আল্লাহ পাক দূর করে দেবেন আল্লাহ আল্লাহর কালামের ফজিলতে। এগুলার উপরে যদি আমরা আমল করতে পারি, আর যে জিন্নাত আর ইনসানের আপনি এই কথাটুকুই বলেছেন, জি জি আশা করি বুঝতে পেরেছি, জাযাকাল্লাহ। আমরা একদম খোলার অপেক্ষা করছেন, একটা কল নিয়ে নিই। হ্যালো খোলা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমার একটা প্রশ্ন। একটু আগে হুজুর বলছিলেন যে সরি বললে আরবিতে কি বলতে হয়, সরি কথাটা। জি সরি বললে কি বলতে হয়? হ্যাঁ এটা এটাই জানাই। জি ইনশাআল্লাহ আপনি শুনতে থাকেন শেখে আনসার দিবেন ইনশাআল্লাহ। আমরা আনসার দিকে যাই। তো আরো জন বিভিন্ন প্রশ্ন করছেন যে জিনের আসর বা জাদু বা ইত্যাদি যদি কোনো দ্বারা আক্রান্ত হয় তো একটা রুকিয়া করানি যাই যাচ্ছেনি অথবা নিজে কোনো আমল করার দ্বারা এটা দিয়ে মুক্তি পাইতে পারবানি? যে বোন জাদুটু না সেটা সত্য, যারা ব্ল্যাক ম্যাজিক করেন তারা ইসলাম থেকে বের হয়ে যান, যারা জাদুটুনা করেন তারা ইসলামের দায়রা থেকে বের হয়ে যান। কিন্তু আল্লাহর রসুলকেও জাদুটুনা করা হয়েছে, যারা এগুলা করেন এরা গুনাহের কাজ করেন, কিন্তু এই জিনিসটা হয়। এটা জিন্নাতের পক্ষ থেকেও হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়ের ঘটনা কোরআনে করিমে এসেছে, তারা মানুষ জিন জাতিরা সুলাইমান আলাইহিস সালামকে মসজিদে আকসা বানানোতে সহযোগিতা করার জন্য তারা জমিনে এসেছিলেন, তাদের কাছ থেকে অনেক বলা হয় তাদের কাছ থেকে অনেকেই জাদুটুনা বা কিছু জিনিস শিখে ফেলেছিল বা এগুলা জিনদের কাছ থেকে। তাই এগুলা দূর করার জন্য যেগুলা করা হয় তদবির সেটা জায়েজ রয়েছে। নবীজি ইসলামকে যখন জাদু করা হলো তখন আল্লাহ পাক ওহির মাধ্যমে সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস অবতীর্ণ করলেন। এখানে 11টি আয়াত রয়েছে, 11টি গিট্ট দিয়ে আল্লাহ রসুলের চুলের মধ্যে গিট্ট দিয়ে জাদু করেছিল লবিদে ইহুদির একজন মানুষ। তো ওই 11টি আয়াত অবতীর্ণ করে সেই 11টি জাদুকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন। তাই এতে করে বোঝা গেল কোরআনে কেরিমের মাধ্যমে জাদু ধ্বংস হয়। তাই এই সমস্ত মাবিজা তাইন, সুরাতুল ফালাক, সুরাতুল নাস, আয়াতুল কুরসি, এই সমস্ত আয়াতগুলো তিলাওয়াত করার মাধ্যমে জাদুটুনা দূর হয়। এগুলোর উপর অবশ্যই আমল করবেন, বিশেষ করে 33 আয়াত, 33 আয়াত অত্যন্ত ফায়দাকর, সেটার উপর আমল করতে পারবেন। এটার বই রয়েছে, সিডির মধ্যে রয়েছে, ইন্টারনেটের মধ্যে রয়েছে, সেগুলো নিজে আমল করবেন, সিডি বাজাবেন, ইন্টারনেটে বাজাইতে পারবেন আর তিলাওয়াত করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনি আমল, কোরআন যেটাকে শিফাউল ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ পাক এটাকে আমাদের জন্য শিফা এবং রাহমত হিসাবে দুনিয়ার মুমিনদের জন্য বানিয়েছেন। শিফা শিফা হলো যে রুহানি শিফা এবং শারীরিক এবং মানসিক, রুহানি এবং সর্বপ্রকার শিফা, অসুস্থতার জন্য শিফা, জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য শিফা, এই কোরআনকে আল্লাহ পাক আমাদের জন্য পাঠিয়েছেন। জাযাকাল্লাহু খায়র। আমাদের সাথে একজন খোলা রয়েছেন, কল নিয়ে নিই। হ্যালো খোলা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি কানাডা টরন্টো থেকে কইরাম। তো আমার কোশ্চেন আছে
সবে কোন কি আমরা সেজদাত গিয়া বেশি বেশি দোয়া করতাম, তখন আমরা ফরজ সুন্নাত বা নফলর সেজদাত গিয়া আমরা যে তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ি, এরপরে কিটা আরবিতে দোয়া লগে লগে করতাম নিনা বাংলায় দোয়া করা যাইব ও সেজদাত ও সময় একটু কইয়া দিবানি। জাযাকাল্লাহ, আপনি অনুষ্ঠান দেখতে থাকুকা শেখ আনসা দিব ইনশাআল্লাহ। আমরা নেক্সট কলে যাই। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, নামাজের বিষয়ে একটু কইতে আসলাম। জি, নামাজের মধ্যে তো আমরা ডান দিকে সালাম ফেরাই, আমি একখানো ফাইসলাম আর কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, একটু কত দিনের লেগে কইছি। তো আবার একজন হুজুরে হইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান দিকে, আবার বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হইতাম। তো ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু হইলে কিটা বলি বলি হুজুর। জি আচ্ছা, ঠিক আছে, আপনি অনুষ্ঠান দেখতে তো হোক শেখ আনসা দিব ইনশাআল্লাহ। আমরা নেক্সট কলে যাই। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। হ্যালো কলা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কলটা ড্রপ হয়ে গেছে। জি শেখ, আমাদের এক ভাইনে প্রশ্ন করছেন যে যদি সরি বল, সরি বলতে হয় তো কীভাবে বলতে হবে আরবিতে? কোনো মানুষের সাথে কোনো জঞ্জাট বা কিছু হইলে সরি বল, এটা গুনাহের কোনো কাজ নয়, এটা সরি বলতে পারবেন। আমি বিভিন্ন শব্দাবলী ইসলামের যে এটা সরি বললে যে গুনাহ হবে এমন কোনো কথা নয়, সরি বলতে পারবেন এটা বললে আপনি এক ভদ্রতা প্রকাশ হইল। কিন্তু ইসলামের পরিভাষায় যেগুলা জাজাকাল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ ইত্যাদির কথা আমি বলেছি, সরি বলাটা কোনো গুনাহের কথা নয়, এটা বলা অভদ্রতা, আর যে কোনো ধরনের ভদ্রতাই সওয়াবের কাজ। আর একটা ভাই ভাই প্রশ্ন করছেন কানাডা থেকে, যে কইছেন যে তাই নামাজের মাঝে শুনছেন যে বিভিন্ন নামাজের যে সিজদার মাঝে গিয়া বিভিন্ন ধরনের দোয়া করা যায়, তো তাই সেটা ফরজ সুন্নত নফল গিয়া সুবহান রাব্বিয়াল আলার পরে কোন কোন দোয়া করতে হবে? যে আসলে ফরজ নামাজের নামাজগুলোর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি, সুবহান রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি, এইভাবে এতটুকু পড়বেন। সুন্নত নফল নামাজগুলোর মধ্যে দোয়া ইত্যাদি করতে পারবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বি ফিরলি, এই সমস্ত দোয়াগুলো আপনি নফল নামাজগুলোতে পড়বেন, এটাই নিয়ম। আরো আপনি প্রশ্ন করছেন যে তাইন নামাজের মাঝে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু হইন, তো আরো জন কইছেন না ইল্লা হইতা না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হইতা, যদি রহমতুল্লাহ হইলেন তো কোনো গুণ হইব নি বা ইসলামের বিধিবিধান ইফরাত এবং তফরিতের কোনো সুযোগ নাই। আমার মন যা চাইল আমি একটু বাড়িয়ে ফেললাম, আমার মন যা চাইল আমি একটু কমিয়ে ফেললাম, এটার কোনো বিধান নাই। সালাম আল্লাহ রসুল এভাবে করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজের মধ্যে, এখানে শুধু আসসালামু আলাইকুমও বলতে পারবেন না, ওয়া বারাকাতুহুও বলতে পারবেন না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এতটুকুই বলবো আমরা সালামের মধ্যে। لا إله إلا الله رب العرش العظيم، لا إله إلا الله رب السماوات ورب الأرض ورب العرش الكريم. بوتين جي جي انسا دل بوتا কি সুদিদার মাঝে পড়া যায় বল নাকি লাগতো? ও একটু আগে আমরা এটার আনসার দিছি যে দোয়া হল ফরজ নামাজর সিজদাত না ফরিয়া নফল নামাজর সিজদাত ফরন জানো, এটা আপনি সিজদাত ফরতে পারবা, আর সিজদা ছাড়াও আপনি হাঁটতে বসতে এটা ফরতে পারবা, আর সিজদার মধ্যে ফরতা যদি সাইন আপনার দিলে সাই, তা আপনার নফল নামাজও, তাহাজ্জুদের নামাজও, নফল নামাজও, এই সমস্ত নামাজ সকলের মধ্যে আপনি এই দোয়া ফরজ জানো, অত্যন্ত মুবারক দোয়া এটা। জাযাকাল্লাহ। জি শেখ, আমরা একজন খোলা আছেন আমাদের সাথে। হ্যালো খোলা, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি, আপনি প্রশ্ন করেন। যে আমাকে একটু কুনুতে নাজিলা সম্পর্কে একটু বলবেন কি প্লিজ? কুনুতে নাজিলা? হ্যাঁ জি জি, আপনি অনুষ্ঠান দেখতে থাকেন, সেখানে আনসার করবেন ইনশাআল্লাহ।
দেখি আমাদের নেক্সট কলার যায়। হ্যালো কলার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। আমার একটা কোয়েশ্চন আছে, মনে করেন যদি সেও রোজা রাখে নিচ্ছে বসে যদি তার স্বপ্ন দোষ হয়ে যায়, তাহলে কি তার রোজা থাকবো নি না রোজা ভাঙলে কি তা যদি একটু জানাইছেন। বুঝলাম না, এক নম্বর প্রশ্ন। আর দুই নম্বর প্রশ্ন হলো, যদি মনে করেন যে কোরআন শরীফের দর্শন যদি প্রিন্ট করে কেউ ইংলিশে যেটা আছে আর কি কম্পিউটার থেকে, তো ওখান ধরতে কি তা ওজু লাগবে নি না ওজু সারা ধরতে পারবো? ইংলিশ কোরআন শরীফ ট্রান্সলেট ইংলিশ লেখা, মনে করুন কোরআন শরীফ তো ইন্টারনেট আছে না, ইংলিশে লেখা তো পুরা পুরা না, মনে করুন ও একখান সুরার 10 আয়াত বা 15 আয়াত লেখা, আমরা ফ্যামিলির সবরে জাদু করা হয়েছে, এখন টাইন অর্থাৎ বা টাইন পয়সা চাইছেন কথাটা, আর হয়েছেন যদি আমরা থালাবি না করি তা আগে দিয়ে আমরা ফ্যামিলি সব এখন সিরাম অর্থবিশ্বাস করার ঠিক আছে ইনশাল্লাহ। আপনি অনুষ্ঠান দেখতে দাও কে শেখে আনসার দিবেন ইনশাল্লাহ, আমরা আনসার দিকে যাই শেখ। জি ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি প্রশ্ন করছেন যে কোনোতে নাজিলা সম্পর্কে বই নিয়ে জানতে চাইছেন, কোনোতে নাজিলা কি? কোনোতে নাজিলা এটা অত্যন্ত ফজিলতপূর্ণ, আল্লাহ রসুলও পড়েছেন, এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা দোয়া, এটা ফড়া অত্যন্ত সোয়াবের কাজ, এটা উপরে আমল করলে অনেক বিপদ আপদ অনেক মুসিবত এটা দূর হয়ে যায়। আমি এখন এই মুহূর্তেও ইন্টারনেটে এটা দেখতেছি, আপনারা কেউ ইন্টারনেটে সার্চ করলে যে কোনো ব্যাপারে সার্চ করলে পেয়ে যাবেন। আমিও আপনার প্রশ্নের পরে এটা সার্চ করে দেখতে পাচ্ছি, এখানে পুরো কুনুতে নাজিলাটা এখানে দেওয়া হয়েছে, অনেক লম্বা দোয়া, আমি আপনাদেরকে স্বল্প পরিসরে আমি জবাবের মধ্যে এটা বলে দিতে পারবো না, যদি আপনি আমাকে প্রশ্ন ফোন নিয়ে নেন আমি এ ব্যাপারে আপনাকে বিস্তারিত বলে দেবো। প্রশ্ন করছেন, রোজা রাখা অবস্থায় যদি ছেলে হোক আমি হোক যে কোনো ধরনের স্বপ্ন দোষ হয়ে যায়, তাহলে রোজা ভঙ্গ হবে কি না? স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হয় না, স্বেচ্ছায় যদি কেউ স্ত্রী সহবাস স্বামীর সাথে মিলন স্ত্রীর সাথে মিলন হয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে, স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হয় না, এটা অনিচ্ছাবশত হয়। বিদায়। জাজাকাল্লাহ। ভাই প্রশ্ন করছেন যে কোরআন শরীফ যদি হাফ কোরআন থাকে বা ইংলিশে ট্রান্সলেশন করা থাকে, যদি একটু টাচ করা যাইব না যে কোরআনে করিম 50%-এর উপরে অন্য ভাষা থাকে, আরবি রয়েছে কোরআনে করিম, এর সাথে তর্জমা তাফসির ইত্যাদি রয়েছে 50%-এর উপরে, ওই কোরআনে করিমের হুকুম বিনা ওযুতে আপনি টাচ করতে পারবেন, তবে আরবি জায়গাগুলোতে হাত লাগাতে পারবেন না। আর যে কোরআনে করিমের মধ্যে শুধু খাবারের মধ্যে বাংলা লেখা, দুই একটা বাংলা বা ইংলিশ আছে, এটার হুকুম পুরা কাবার থেকে নিয়ে ভিতর পর্যন্ত হুকুম হইল, ওযু ছাড়া এটা টাচ করতে পারবেন না। আপনার প্রশ্ন অনুযায়ী ইন্টারনেট থেকে আপনি ইংলিশ কোরআন শরীফের অর্থ বের করেছেন, ওই কাগজটা আপনি বিনা ওযুতে অবশ্যই টাচ করতে পারবেন। জাযাকাল্লাহ। আর আপনি প্রশ্ন করছেন, বাংলাদেশে তান এক মেসাবে হইছেন তান আস্তা ফ্যামিলির যে জাদুঘর হয়েছে, যদি তালাবি করাইন না তাহলে ভবিষ্যতে ফিউচারও ক্ষতি হইব, এই ধরনের তালাবি করানি ঠিক আছে না? বাংলাদেশে কোন মেসাবে আপনাকে বলেছেন আর কিভাবে বলেছেন সেটা তো আমাদের জানা নাই, আমার জানা মতে বাংলাদেশ বলুন আর ব্রিটেনে বলুন আর দুনিয়ার বিভিন্ন জায়গায় বলুন, যেখানেই রাত রয়েছে দিন রয়েছে সেখানে অন্ধকার রয়েছে, যেখানেই মূল্যবান জিনিস রয়েছে সেখানে চুর রয়েছে, যেখানেই সোনা রয়েছে সেখানে সোনার জাল জিনিসকে কি বলে ওই যে ইমিটেশন অলংকার রয়েছে, ঠিক তেমনিভাবে যেখানে হক্কানি আলিম রয়েছেন সেখানে দুকাবাজ আলিমও রয়েছেন, যেখানে আহলে হক উলামা ইকরাম রয়েছেন সেখানে চুর উলামা ইকরামও রয়েছেন, এই হিসাবে আপনি দেখবেন যদি উনি হক্কানি উলামা না হন তাহলে আপনাকে দুকা দিয়ে মিথ্যা কথা বলে যে আপনার পুরা ফ্যামিলিরে জাদু করে লিছে,
কাইন বাংলাদেশে বইয়া বুঝলা কিলা খান। আর অনে আপনি আপনি আবার বলছেন যে অনেক পয়সা খরচ তাই বোতাইন হইছুন, তেও এতে আমার কাছে সন্দেহ লাগতেছে। উনি হয়তো ডালমে কুচখালা হয় লন্ডনে মানুষ পাইয়া আপনার কাছে কিছু পয়সা রুজি করবার দানদাত আছেন। সতর্কতা হন যেন আপনি হকানে কোনো আলুমের শরণাপন্ন হোকা। যদি সত্যি আপনার ফ্যামিলিতে কোনো অসুবিধা হয় তাহলে হুজুর আপনাকে দোয়া ইত্যাদি বাতিয়ে দেবেন। আমি এইটুকুই পরামর্শ আপনাকে দিলাম। এবং আপনার এই প্রশ্নের মাধ্যমে আমি যারা ভিউয়ার্স রয়েছেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দেখছেন সকলকে আমি সতর্ক করে দিতে চাই, শুধু পাগড়ির নাম আলেম নয়, শুধু পাঞ্জাবির নাম আলেম নয়, শুধু দাড়ির নাম আলেম নয়, অন্যান্য ধর্মাবলম্বীদের অনেকের দাড়ি আমাদের থেকে লম্বা, অন্যান্য ধর্মাবলম্বী অনেক মানুষ পাগড়ি পরে, এটা শুধু এটার নাম নয়। যারা আমানু ও আমিলু সোয়ালেহাত ইমান আছে এবং আমলে সোয়ালেহ রয়েছে তারা হলেন প্রকৃত অর্থে মুমিন। তাই হক্কানি আলিম দেখে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, কোনো বাজারি আলিমের কাছ থেকে পরামর্শ নেবেন না। সকলেই সতর্ক থাকবেন, যেখানে রাত দিন রয়েছে সেখানে রাতের আলো রয়েছে অন্ধকারও রয়েছে, যেখানে স্বর্ণ রয়েছে সেখানে চুরি হওয়ার ভয় রয়েছে, সেখানে মানুষ চুরি করে স্বর্ণের আদলে মানুষ ইমিটেশন বানায়, তাই সতর্ক থাকতে হবে। জি শেখ, আমরা আমাদের সাথে কলার আছেন। হ্যাঁ কলার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি দুইটা কোয়েকশন করতাম হুজুর, আমি ফোন তো ইয়ারলে আমারে বুঝাইয়া কইবা। জি হুকা। একটা কোয়েকশন, ও এখানে কি অনুমান ছিল টিভির মাঝে ভুল শেয়ার দিতে একজন বেমারি যে তাই গেছেন বাংলাদেশ গিয়া দেখেন হিনু খুব একটা অসহায় দুজন মানুষ গোর লইয়া একটা বিয়া লইয়া তারা দুজন দেখেন ব্যাখ্যা দিলাইছে নি পয়সা গুলি ওটা তা ওইল নি না ওইল না ওখান তা আমার জানাইবে। আর একটা কোয়েকশন আছে আমার, এখন যাইতা ফজ তান যাইতা তখন আমেরিকা বাংলাদেশ হইয়া তানোর ফুয়া পড়ো হুয়ার লিয়া তান যাইতা তান মনোমাজ করছে নাকি মনে দেখা যায় তানি এক বছরে তাই দুর্বল হইয়া আর চৌকে দেখুন না তাই আগেও দেখুন না মনে তার শরীর ডায়াবেটিস কোলেস্ট্রলে আরো দুর্বল করে দিচ্ছে মনে যদি বেটিনতো বেটিনতোর রুম দেন বা মুজদালিফা আরফা এটা তো বেটিন বেটিনতোর বেটান বেটানতোর মনে যদি নি ফুয়ারে বাদ দেয়া আর ফুড়িয়ে গুলিয়া যান ওই বনি আর আর ফুড়ির হৌরও আছেন লগে আর যদি থান বদলা হো ফুয়ারে দেখাইতা তে ওই বনি ওখানে আমার বুঝাইয়া কইবা বুঝছেন নি। শরীর কিছু স্বাস্থ্য ভালো আছিল তানোর ফুয়া দেশ বড় ফুয়ারে লিয়া তাই আমেরিকা তাকি তেন ফুয়ারে লিয়া যাইতা ফজ মনে দেখা যায় তার চোখে তো দেখুন না শরীরও একবার ডায়াবেটিক্স কোলেস্ট্রলে তানো বেশি নরম করে দিচ্ছে মনে আমার জিখাই দেয়া কি জেনে তুমি হজ গেছো খেমনে কিতা কিলা কিতা আমি কই আমি খেমনে কিতা তো বেটিন বেটান তো বাকি খান বুঝি দিছি যে বাকি খান বুঝছি আমরা তুমি মনে ফুড়ি লইয়া বেটিন তো বেটিন তো তাক বাবা রানতে তার হেল্প করতে হবে না বেটিন তো গেছে যে আচ্ছা তো মানে বদলা হল তানোর ফুয়াদি খরাইলে ওইব নি না ফুড়ি লইয়া জি শেখ, আমাদের ছোট একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর ইনশাআল্লাহ আমরা আনসারের দিকে যাবো। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাযহু বিকা আস-সামাআত